হরিহরপুর ইউনাইটেড ক্লাবে শুরু হলো দ্বিতীয় বর্ষ সারা বাংলা আমন্ত্রণী যোগব্যায়াম প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী প্রায় 70 জন প্রতিযোগী আজ এখানে অংশ নেয়। যোগটার একটি কারণ যোগব্যায়াম, এই কারণেই উৎপত্তি যে যোগের জন্য ছেলে মেয়েদের শারীরিক সুস্থতা এবং প্রত্যেকে নিরোগ দেহ গঠন করতে পারে, তাছাড়া মানসিক একটা বিকাশের জন্য এই যোগব্যায়াম আমরা শুরু করেছি। এখন এতে করে যোগব্যায়াম করার পরে দেখা যাচ্ছে আমাদের অনেক ছেলে মেয়ে যারা শিখছে তারা প্রত্যেকে সুস্থ থাকছে, ভালো থাকছে, নিরোগ দেহ গঠন করছে। এছাড়া আমাদের চারিদিকে যোগের প্রসারের জন্য এটার একটা বিরাটভাবে প্রচার করেছে, যেটা স্কুলেও আমরা এটা চালু করতে পেরেছি, যার জন্য স্কুলেও এই যোগব্যায়াম নিয়ে চলছে সব কিছু। সেই কারণে আমরা যোগব্যায়ামটার উপরে বেশি করে চাপ দিয়েছি, যাতে যোগব্যায়াম করে আর কিছু না হোক, ছেলেমেয়েরা যাতে সুস্থ থাকে। এর সাথে সাথে আমরা মহিলা পুরুষকেও রেখেছি, তারাও যাতে সুস্থ থাকে বা ভালো থাকে, তার জন্য আমরা সেই প্রচার চেষ্টা করছি। উঠলে তাদের হাঁটুতে ব্যথা করতো, এইগুলো ওরা অনেক ভালো। বারাসাত থেকে ক্যামেরায় সত্যব্রত বিশ্বাসের সঙ্গে মৌমিতা রাহমণ্ডলের রিপোর্ট, নোবেল বাংলা।